Okay. Lalon brought the type of the pork niyeche. This one. Probably the best dish here we tried. For me it is. Oh my god. I am not much here. I am try going again. Assalamu alaikum, welcome back to Halka Nasta. আজকে মানে বিশাল খাবার দাবার এটা নিয়ে আমরা হাজির। আজকে আমরা সোজা চলে আসলাম কইতে। আজকে আমরা আসছি কোর্টইয়ার্ড এট পার্ক হাইটস। সো এই গত এক সপ্তাহ ধরে আমরা খুবই হালকা নাস্তা করছি প্রতিদিন। তো আজকে মনে হলো আমাদের একটু জেনুইন হালকা নাস্তা করা দরকার। সো আজকে আমরা বেশ কয়েকটা আইটেম নিয়ে বসছি। সো যে এক্সপেক্টিং এখানে আমরা বেশ কয়েকবার ট্রাই করে গেছি। আমাদের একটা ওয়ান অফ দা ইভেন আমাদের যে স্পেশাল ইভেন্টটা হয়েছিল মানে 2000 সাবস্ক্রাইবারে সেখানে যে উইনার আছে তাদের সাথে এখানে আমরা মিট আপ করেছিলাম অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট ওয়ান উই হ্যাড এ গ্রেট টাইম অ্যান্ড এটার অ্যাম্বিয়েন্স ইজ অসাম বাট একটু বুঝতে হবে যে রাশ আওয়ারে এখানে প্রচুর মানুষ থাকে তো হয়তো আপনারা একটু আওয়াজ পাচ্ছেন। এটার লোকেশনটা হচ্ছে ধানমন্ডির কলাবাগানে ঠিক মাঠের পাশে এবং এটা একেবারে ফ্রন্ট মেইন রোডের কাছে সো চিনতে অসুবিধা হওয়ার কথা না। এটা এখানকার যে ডেকোরেশন ইন্টেরিয়র সাইড আছে এবং কুকিং জোন সেখানে যেই সিনারিওগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ডেকোরেশন দেখতে পাচ্ছি অবভিয়াসলি এখানে মানুষ হ্রাস হওয়াটা স্বাভাবিক এবং বেশ কয়েকটা জোন আছে ফটো সেশনের জন্য। আমরা চেষ্টা করেছি ওদের মেনু মোটামুটি সব ক্যাটাগরির একটা না একটা আইটেম রাখতে স্পেশালি রেকমেন্ডেডগুলো বা যেগুলো একটু আমরাও টেস্ট করেছি ভালো লেগেছে সব সব কিছু মিলে দেখা যায় আজকে আমাদের টেস্টিংটা কেমন হয়। এবার আজকে এত ক্যাটাগরি থেকে নেওয়া হয়েছে আজকে যদি তারা ভালো করে তাহলে তাদের অবশ্যই অনেক ভালো বলতেই হবে। তার আগে অবশ্যই আপনারা একটা কাজ করতে ভুলবেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন বিকজ আপনি যদি আমাদেরকে সাপোর্ট করেন এবং আমাদের ভিডিওগুলো লাইক করেন আমরা অনেক বেশি এনকারেজড হই অ্যান্ড উই উইল ট্রাই টু মেক মোর অ্যান্ড মোর ব্লগস অ্যান্ড মোর সিনেম্যাটিক কন্টেন্টস ফর ইউ গাইস রাইট। তো এরকম যদি সুন্দর জায়গা বা সুন্দর রেস্টুরেন্ট আপনাদের জানা থাকে প্লিজ আমাদেরকে জানাবেন আমরা আবার ওখানে যাওয়ার ট্রাই করবো ভেরি সুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সবগুলো আমরা শুরু করবো এখনই বাট তার আগে গরম গরম ফুড ভিডিওটা দেখে আসো in Halka Nasta. শেষ হলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমাদের বিশাল অনেক খাবার নিয়ে চলে আসছি। এবার বল লালন, অনেকগুলো আইটেম নিয়ে আমরা বেশ কিছুক্ষণ ধরে বসে আছি সো আমরা অপেক্ষা না করে আমরা ফুচকাটা দিয়ে শুরু করবো যাতে ফুচকার আসল ক্রিস্পি জিনিসটা যাতে নষ্ট না হয়ে যায়। সো লেটস গো ফর ইট। ইয়া সো ফুচকা ওরা শর্টস করে দিয়েছে। হিয়ার ইজ দ্য ফুচকা হুইচ ইজ উইথ আ ফিলিং স্পেশাল চিকেন সহ অ্যান্ড এটার সাথে ওরা শর্টস গ্লাসে দিয়েছে। এটা বেসিক্যালি টক আর কিছুই না সো আমরা এটার মধ্যে ঢেলে দেবো এবং উই উইল জাস্ট ব্রিং ইট হোম। ওকে চিয়ার্স। এখনই আমারটা গেছিলো সো 3, 2, 1 অ্যান্ড লেটস গো। চিয়ার্স। ওয়াও দ্যাটস অ্যামেজিং। সুইট ঝাল মিষ্টি ঝাল টক এবং চিকেন মশলা অন্যান্য ধনেপাতা সব মিলে যে একটা কম্প্যাক্ট আমি বলবো ঝাল একটু কম্পারেটিভলি অনেক কম। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা এক্সট্রা স্পাইসি নিয়ে নিতে পারেন বাট ওভারঅল যে কম্প্যাক্ট ফ্লেভার আমি পাইলাম দ্যাট ইজ ওট উচ্চা ক্রাঞ্চি। দ্য ফিলিং ইজ ভেরি ফ্লেভারফুল, দ্য স্পাইসেস আর গুড সিজনিং এবং ওরা যে চিকেনটা দিয়েছে অবশ্যই আপনি চিকেন ফিল করবেন জেনারেল অ্যামাউন্ট দেওয়া আছে। ফুচকা হিসেবে আপনি টিপিক্যালি আমরা চিকেন ট্রাই করি না তো দিস ইজ সামথিং ইউ ক্যান অফকোর্স ট্রাই বিকজ দিস ইজ এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ফুচকা শর্টস এই প্রচলনটা ঢাকা শহরে রিসেন্টলি হয়েছে অ্যান্ড দে নেইলড ইট স্পেশালি উইথ দ্য চিকেন ওয়ান। সো এখন তো মনে হচ্ছে ওদের আরেকটা ফুচকা সেটা ট্রাই করতে হবে আরেকদিন। So yeah, we can easily recommend the chicken ফুচকা platter. এই তো আমাদের ফুচকা হয়ে গেল, আমরা অ্যাপেটাইজ হয়ে গেলাম। এবার আমরা কোনটায় লাভ দেব? আমরা নুডলসটা শেষ করি, কারণ নুডলসটা ঠান্ডা হয়ে গেলে এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে, অ্যাকচুয়াল ফ্লেভারটা পাবো না। ইয়া, এবং এটা এখন মোটামুটি ভালোই গরম আছে। সো ওরা যখন বিফ নুডলস বলতেছিল আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম, ডেসক্রিপশন দিচ্ছে রামেনের, আবার বলতেছে বিফ নুডলস। সো উই গট ইন্টারেস্টেড অ্যান্ড অর্ডার দিস ওয়ান। তো এটা কাইন্ড অফ তাদেরই রেকমেন্ডেশন বলতে পারেন, যে দে সে দিস ইজ পপুলার অ্যামং দ্য রেগুলার ভিউয়ার্স। সো ফার্স্টে আমরা একটু ব্রথটা ট্রাই করি বিফ নুডলসের। সো দেখি গরম গরম কী অবস্থা হয়। লালন ব্রথটা ট্রাই করতে ফর্ক নিয়েছে। সো আই গট দ্য রাইট ওয়ান। সো ইয়া, লেটস গো ফর দ্য ব্রথ। আমি একটু মাখাই নিচ্ছি, একদম পুরা মাছে সুপার একটা ব্রথ করতে যাচ্ছে। দেখি, লেটস গো ট্রাই। ওয়াও, ও ইটস বিফ প্যাক, মানে বিফের একটা জেনারেস স্টক ইউজ করা হয়েছে। মোটামুটি বিফের আপনি ফ্লেভার পেয়ে যাবেন কনফার্ম সাথে সাথে। সো ব্রথটা একটু ট্রাই করতে গিয়ে আমি তো মানে খুব মানে সুপার হিট হয়ে গেলাম। সো নুডলসটা ট্রাই করা যাক। সো গরম গরম ধোয়া উঠতেছে। Wow! Oh, the noodles. Excellent taste. আমার মনে হয় স্পাইসি লেভেল পারফেক্ট। আমাদের জন্য আমরা এক্সট্রা স্পাইসি নিয়ে নিতে পারতাম, বাট আমার মনে হয় আমাদের জন্য এটি পারফেক্ট, এটা পারফেক্ট হবে। নুডলস ইজ ভেরি গুড, একদম পুরো জুসগুলো প্যাক করে নিচ্ছে, এবং দ্যাটস ওয়াই ইটস ভেরি গুড। ও মাই গড, ইটস গোইং টু বি আ মেস, ইটস জাস্ট গোইং টু বি আ মেস। তো ডিমটা আগে খাই, তারপরে বিস্টা ট্রাই করি। এর সাথে একটাও নিয়ে নেই না, খুবই ভালো লাগলো। ওয়াও, অলরেডি ইমপ্রেসড উইথ দ্য ব্রথ। 3, 2, 1 গো। দ্য ব্রথ গোজ সো ওয়েল ম্যান। সব কিছু তো একদম ফাটাফাটি লাগলো। এবার আমরা একটু বিফে আসি। ভেরি থিনলি স্লাইস, জাস্ট শেভ মিট টাইপের। ওয়াও, দ্যাট মিট ইটস ভেরি ইন্টেন্স। বিফের সেই মিটটা ইউজ করা হয়েছে যেখানে প্যাটি পোর্শন একদমই নেই। সো ইটস পিওর মিট ইন ইটস গ্লোরিয়াস ফর্ম, অ্যান্ড দ্যাটস ওয়াই এই সসটা ব্রথটার মধ্যে কিন্তু বিফের কিন্তু খুবই ভালো একটা ইন্টেন্স ফ্লেভার চলে আসে। এই নুডলসটা বেসিক্যালি রামেনের মতো অনেকটা, বাট আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট নুডলস আই হ্যাভ এভার হ্যাড, বিকজ দ্য ব্রথ আমার মনে হয় বিফ এবং মাশরুম এবং নুডলস অনেকক্ষণ রেখে দেওয়ার পরে যে ব্রথের সাথে মিক্স হয়ে যে একটা ফ্লেভার ক্রিয়েট করে, দিস ইজ অ্যামেজিং। সো আমি স্ট্রংলি রিকমেন্ড করি যে আপনারা যদি এখানে আসেন, সো এই নুডলসটা ট্রাই করেন, হোপফুলি ইউ লাভ ইট। দ্য বিফ নুডলস ক্যান বি ইজিলি রেকমেন্ডেড অ্যাজ ওয়েল, বিকজ ওটা নুডলস নিয়ে খুব কমই সারপ্রাইজ হয়েছে। দে সেড ইটস গোইং টু বি সিম্পল, বাট ইট ইজ গ্রেট। সিম্পলই ভালো। প্রাইস অনুযায়ী এখানে যে পরিমাণ মিট এবং মাশরুম পেয়েছি আমি, I think it is definitely very good choice. Yeah, আমাদের মানে বিফ নুডলসটা আমরা এইভাবে একটু সরিয়ে রাখতে পারি, বিকজ ইটস নাও টাইম ফর আওয়ার নেক্সট ডিশ। সেখানে আমরা ট্রাই করছি আমাদের এখানে যে বিফ রোলটা তারা দিয়েছে, দিস ইজ ইনসাইড দ্য কাঠি রোল। তার আগে আমরা একটু ওদের যে ওয়েজেসটা দিয়েছে এটা একটু ট্রাই করে দেখি। এটা মানে ঠিকঠাক প্রাইস, ওয়েজেসগুলো ভুল হবে। এটা আরও বেশি ক্রিস্পি ছিল, আমি খাইছি। So একটু ঠান্ডা হওয়াতে একটু ক্রিসপিনেস কম, বাট ইট ইজ টেস্টি, ওয়েল সিজনড, অ্যান্ড বাইরে একটা হালকা একটা মানে পুটিংয়ের মতো হালকা আছে, যাতে করে একটা সস দিয়েছে। লেটস মি ট্রাই দ্যাট। দ্যাট ইজ পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল সস। আই থিঙ্ক ইট ইজ গার্লিক অনিয়ন সস। অনিয়ন আছে অনলি গার্লিক, গার্লিক অ্যান্ড সরিষা। ওয়াও, দ্যাট ইজ এ পাওয়ারফুল সস। সো আমাদের সাজেশন থাকবে আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাইটা নিলে সাথে সাথে বিফ রোল এবং ফ্রেঞ্চ ফ্রাই গরম গরম সাথে সাথে খেয়ে ফেলবেন, তাহলে অ্যাকচুয়াল টেস্টটা পাবেন। ইট ইজ গুড, ইয়া ইট ইজ রিয়েলি গুড। নাও ফর দ্য কাঠি রোল। সো লেটস টেক ওয়ান। সো হোয়াট দে ডিড বিফ কাবাব কাইন্ড অফ। সো সেটাকে স্লাইস করে তারা একসাথে মিক্স করে দিয়ে কিছু হার্বস অ্যান্ড স্পাইসেস দিয়েছে। তো কম্বাইন্ডলি কেমন লাগে একটু দেখি। মনে হয় লালন স্মেলের কারণে তো ভালোই মনে হচ্ছে, বাট আপনারা বিরোলটা দেখেছেন, ফুডের বিরোল, এটা মেকিং ইট ইজ লুকিং সো অ্যাপিলিং। ইয়া, সো দেখা যাক এখন টেস্ট কিরকম। লেটস গো ফর ইট। বিসমিল্লাহ, চিয়ার্স। চিয়ার্স। ওয়াও, দ্যাট মাস্ট ট্রাই দ্য সস। ইউ শুড ডেফিনেটলি ট্রাই দ্য সস। দুইটা বিফ রোল আমি শুধু কাবাবটা খাইছি এবং মিক্স সস দিয়ে খাইছি, সস ছাড়া খেলাম। সো ওভারঅল যেটা মনে হলো এটা স্পাইসি একটু লিটল বিট হায়ার, সো যেটা আমাদের দুজনে খুব পছন্দ এবং ভেরি ফ্লেভারফুল। আপনার যদি আরও ফ্লেভার লাগে তাহলে তো সস তো সাথে আছে। আমার মনে হয় যে প্রাইস এবং যেটা শুনেছি সেই হিসেবে ইট ইজ এ গুড, ভেরি গুড। এবং যাদের হাতে হয়তো টাইম একটু কম, তাড়াতাড়ি এসে খেয়ে যেতে চান, তাদের জন্য ভেরি গুড চয়েস। আমি বলবো without the sauce I was not impressed that much, but with the sauce I felt this is a very good item. I believe it could be a little bit more succulent kind of meat, but it got to a little bit of drier side, but nonetheless it's tasty. And the sauce complements it very well. But আমার কাছে ভালো লেগেছে। তো একদিন বলতেই হবে it's very spicy. বুঝে শুনে খাবেন, আমাদের দোষ দেবেন, আমরা একটু ওয়ান করেছি, বাট ইটস টেস্টি। আরেকটা জিনিস, যেমন রোল নিলে জেনারেলি যেটা মানুষের কমপ্লেন থাকে মিট পোর্শন কম, এইখানে মিট নিয়ে আপনার কোনো চিন্তা করারই দরকার নেই, কারণ এনাফ ভেরি জেনারেস, একেবারে টপ থেকে লাস্ট পর্যন্ত পুরোটাকের মধ্যে আমি ভালো অ্যামাউন্ট মিট পাইছি। সো দ্যাট ইউ ক্যান সি ইট অন এভরি সাইড। সো আমি ওদের ব্লুবেরি ফ্র্যাপেটা একটু ট্রাই করে দেখি কেমন, এটা কি দেখতেই সুন্দর নাকি খেতেও মজা। সো লেট মি ট্রাই দিস ওয়ান টাইম। Wow, that's good. That's really good. So I love the blueberry frappe because it has very good blueberry flavor. আমি রোলটা পুরোটাকে শেষ করে ফেলছি, জুবাইর আছে ডায়েটে আছে, হালকা ডায়েট, সো অর্ধেক খাইছে রোল। আমার যে বড় বড় আইটেম যে আসতেছে আমি কিন্তু সেটা মাথায় রাখছি, তো রোলটা একটা বাইট দিয়ে নিলাম। তো আমরা বিফ একটা ট্রাই করলাম, আমাদের সামনে আছে মাটন রোগান গোশ অ্যান্ড বিফ আরেকটা আইটেম। তো এর আগে আমরা যেটা করতে পারি, আমরা একটা ফিশের আইটেমটা ট্রাই করে ফেলি। ইয়া শিওর, আই এম আপ ফর ইট। লেটস সুইচ নাও, উই আর আপ ফর দা গ্রিলড ফিশ। সো আমাদের একটা যেহেতু বিফ ফ্রাই করা হয়েছে, এবার আমরা ফিশে সুইচ করতেছি এবং এটার সাথে অ্যাডিশনাল কিছু সস দেওয়া আছে। লুকস লাইক এ টার্টার সস বাট নট শিওর, তাকে আমি টেস্ট করে নিই, তারপরে আমরা দেখি যে কেমন লাগছে না লাগছে। সো ইয়া লেটস গো ফর ইট। লালন মাছটা এটা মোটামুটি সারা কেটেই দিচ্ছে অ্যান্ড ইটস ভেরি সফট, ভেরি সফট। হ্যাঁ, চিয়ার্স, বিসমিল্লাহ। ওয়াও, বাট আই থিঙ্ক উইথ রাইস ইট উইল বি বেটার। যারা ফিশ পছন্দ করেন তাদের জন্য রটা টেস্ট করে তারপরে সসটা ট্রাই করা উচিত, তাহলে আপনি অ্যাকচুয়াল ফিশের টেস্টটা পাবেন। ফিশে তারা তেমন স্পাইসি বা কিছু তারা ইউজ করেনি। ইটস গুড বাট ইউ শুড গেট ইট উইথ সামথিং বিকজ ইন অর্ডার টু ব্যালেন্স দ্য সল্ট। আমার মনে হয় লাঞ্চের জন্য কোনো যদি একটা ডিশ নেওয়া যায় সেটা আই থিঙ্ক দিস উইল বি দ্য প্রপার ডিশ, দিস ক্যান বি। আমার যেহেতু ফিশ পছন্দ, সো আই লাইক ইট। আপনাদের যাদের ফিশ পছন্দ ইউ ক্যান গিভ এ ট্রাই। ফিশ নিয়ে শুরু করলে এটা খাওয়া শেষ না করে যাওয়াটা খুব কঠিন, বাট আই উড রেকমেন্ড আ লিটল বিট লেস সল্ট বিকজ ওয়েন ইউ আর ট্রাইং দ্য জাস্ট দ্য ফিশ ইটস বিকামস আ লিটল মোর সল্টি। সো ইয়া, বাট টেস্ট ওয়াইজ দ্য হোল প্ল্যাটার দ্য মাশরুম সল্ট অ্যামাউন্ট, ইয়া it's a good deal, good deal, you can have it. So next আমরা চলে আসছি মাটন রোগান গোশ। এটা মোটামুটি আপনারা সবাই চিনেন। সো এটা দেখতে পাচ্ছেন খুব সফট, ভেরি ভেরি সফট, সফট। এবং এটা মাটন, তো মাটন ডিশ আই থিঙ্ক আর আছে নাকি এই জন্য চিনি। হাইবারনেটেড রোগান গোশ পাওয়াটা আমার মনে হয় ভেরি রেয়ার, এবং এখানে যে অ্যামাউন্ট দেওয়া হয়েছে টেস্ট ইজ এক্সেলেন্ট, এক্সেলেন্ট এক্সেলেন্ট টেস্ট। এবং গ্রেভিটা ইজ নট খুব খুব থিন, আর আই থিঙ্ক থিক অ্যামাউন্টটা পারফেক্টলি পারফেক্ট। দিস ইজ এ ভেরি গুড ডিশ। মানে আমার তো মনে হচ্ছে এর আগে আমি ট্রাই করে নিয়ে গেলাম। টু কম্পেয়ার দ্য প্রাইস উইথ দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য হার্বস অ্যান্ড স্পাইসেস ইজ ভেরি ব্যালেন্সড অ্যান্ড খুব ভেরি পারফেক্টলি। মাংসটা একদম খুলেও পড়ে যাবে না, আবার একটু চিও করতে হবে। সো ইটস এ ভেরি মানে ভেরি গুড স্টেট। আমি যেটা অবাক হচ্ছি, টেস্ট তো অবভিয়াসলি এক্সেলেন্ট। 500 টাকা যে অ্যামাউন্ট দিচ্ছে আমার মনে হয় মিনিমাম 10 থেকে 12 পিস হবে। সো আমার মনে হয় না আমাদের জন্য স্পেশাল কিছু করছে। তারা জিজ্ঞাসাও করেছিল, তারা জেনুইনলি না কীভাবেই দেয়। সেই হিসেবে আই থিঙ্ক ইটস এ ওয়ান অফ দ্য এক্সেলেন্ট রোগান গোশ উই হ্যাভ এভার ট্রাইড। Probably the best dish here we tried. For me it is. Oh my god, this is awesome. So we can easily recommend the mutton rogan josh because of its amazing flavors, intense, the insane amount of meat in this low price range, at the same time the very premium herbs and spices, and their variety is on the thick side, which is very much appreciated. Rogan josh rakha amra try korechi okhane dekha jay jhol ta onek beshi thake but it is intense flavor so eta amader aro beshi bhalo lagto. It's a very good dish, you must try. Amake jodi bolen je ekhane ashte kon ekta dish try korte hobe amar kintu ekhon ami boltei hobe eta ami rogan josh ami ashte try korboi korbo. Ekhon ekta difficult situation e jober bollo kon ekta dish ta choose korar jonno I am thinking about noodles nibo na rogan josh nibo so দেখা যাক আমাদের আরেকটা আইটেম আছে সো শেষ পর্যন্ত আমরা দেখি কোনটা যাওয়া যায় ডিসিশনে দিস ইজ দা 5 স্পাইস রোস্টেড বিফ আপনারা দেখতে পাচ্ছেন রোস্টেড বিফটার স্লাইস করা এটা অনেকটা স্টেকের মতো করা উপরে অনেকগুলো সসও দেওয়া আই ক্যান গিভ আ ট্রাই ইটস ভেরি টেন্ডার স্টিল সফট এটা অনেক তো লাল শাকটা বিফ খেয়ে ফেললো ওকে না দিয়ে সো আরেকবার চিয়ার্স চিয়ার্স বিসমিল্লাহ লাস্ট চিয়ার অফ দ্য ডে ভেরি নাইস সিজন বিফ So rice they try kori ami. The beef is very good. The rice is also good. Very flavorful. Rice er modhe bodha beef er ekta smell ache. Amar mone hoy beef er je broth ta cooking er pore seta tara rice er sathe mix kore deoa hoyeche serve kora hoyeche ejonno extra flavor ar beef er flavor somporke to amra shobai jani koto strong so overall it's a very good and complete dish. তো আমি একটা কাজ করি আমি এখানে যে ভেলভেটি যে কুসুমটা আছে কুসুমটাকে আমি একটু মার্ডার করি লেটস মিক্স ইট উইথ দ্য রাইস এন্ড লেটস টেক আ বিট অফ ও মাই গড তো এর সাথে আমরা একটু বিফও ফ্রাই করি আমরা মোটামুটি প্রক্রিয়া লাগতেছে না আমরা কাটা চামচ আর আমা চামচ দিয়ে আমরা ছেড়ে বলতেছি ইটস সো সফট বাট বি কেয়ারফুল এটা কিন্তু অনেক হেভি মিল তো এটা খেলে আপনি মানে নড়াচড়া করতে কঠিন হবে বাট এটা আমরা এর আগে ট্রাই করেছি এবার ট্রাই করলাম উইথ রাইস দ্য এগ অ্যান্ড দ্য বিফ উই ক্যান ইজিলি রিকমেন্ড দ্য 5 স্পাইসেস রোস্টেড বিফ রাইস বোল ভেরি ইজিলি আরেকটা সেটা হচ্ছে এটা আপনারা দুজন মিলে শেয়ার করতে পারবেন যে অ্যামাউন্ট দেওয়া হয়েছে সো কোর্টইয়ার্ড অ্যাট পার্ক হাইটস এক্সপিরিয়েন্সটা খুবই অসাম ছিল ইটস এ কোজি প্লেস ওয়্যার আ লট অফ things are happening a lot of people are coming some with family some with their loved ones good place for photos good place for good food so yeah we would recommend you guys to visit here and have a lot of good memories so finally আমাদের dessert section এ চলে আসলাম আমরা একটা করে খাই হ্যাঁ জেনারেলি গোলাপ জামুন অনেক মিষ্টি হয় সো আমরা মিষ্টিটা পরে ট্রাই করব আগে আমরা স্ট্রবেরিটা যেটা আমাদের খুবই পছন্দ আমার পছন্দ সো এটা আগে ট্রাই করি তাহলে গোলাপ জামুনটা খেয়ে যদি এটা ট্রাই করি difficult হয়ে যাবে বোঝাটা ওকে সো ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি ও देयर आर सो many layers man the strawberry there's the crumbs there's the I guess 5 layers cream cheese yeah I can see pasta layer there it has so many things even garnished with a little bit more crumbs oh my god this is so good those strawberries man oh that's why I love this dessert এর আগে আমি 2 থেকে 3 বার খাইছি এটা so it was the same taste I'm having it now so this is one of the best dessert so you must take it there's a very good amount of strawberries and it's fresh strawberries you can just feel it and you have very good combination of cheese and there's a good balance between sweet and a little bit sourness so yeah very good combination so for me this is the happiness today happiness bottle chole aslam so and the final dessert this is the gulab jamun cheesecake so yeah let's go together into gulab jamun nei na gulab jamun e je sundor color ta asche oh it looks so good my god the red apni hoto ami ekটু samne niye dekhai apnara dekhte পাচ্ছেন it's so red and cherry red type ekta color asche wow it's good so good it's good who said it's not good who will say it now think this is also good it's also good and fresh koyekta renowned jayga er age gulab jamun dessert try korchi amar experience onujayi it was too much sweet I didn't like that much to recommend but this one you can try yeah you can try it is sweet but not intensely sweet but it's a good one jara gulab jamun পছন্দ করেন you can try this fusion of 2 different desserts the cheesecake and the gulab jamun it's good and আমাদের expectation বোধহয় একটু কমই ছিল so we were a little bit more impressed আপনি যদি ফুডি হন আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে Please like and share with your friends. And subscribe and press the bell icon to have these amazing food adventures with us, with cinematic food bureaus where we show our passion and we show our whole love for food. Courtyard যদি আপনারা এর আগে try করে থাকেন এক্সপেরিয়েন্স যদি থেকে থাকে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমাদের জানাবেন এবং কোনটা সবচেয়ে খারাপ লেগেছে সেটাও জানাবেন। And also please comment জানাবেন আপনাদের কেমন লেগেছে ব্লগটা, any kind of improvements or things that we can do differently, do suggest that, so that will also today আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হালকা নাস্তা signing off, stay healthy, stay halka.